আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গাছ ভর্তি সাদা অপরাজিতা ফুটে আছে। তারপর সব ফুল তুলে নিলাম পুজো দেওয়ার জন্য। আর আজকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর সকাল সকাল আমার স্নান পুজো সবই কমপ্লিট, এক কাপ চাও খেয়ে নিলাম। আজকে যেহেতু স্বাধীনতা দিবস ওই জন্য পড়ানো নেই, মানে ও স্কুলে যাবে ওই জন্য ছুটি দিয়ে দিয়েছি আজকে প্রাইভেট, আমি পড়াবো না। আর এখন একটু বসে থাকবো, ও এখন ঘুম থেকে ওঠেনি, আর ঘুম থেকে উঠলে ওকে চা বানিয়ে দিব। বন্ধুরা আজকে সকাল সকাল খুব রোদ উঠে গেছে, কালকের চেয়েও বেশি, মানে কীভাবে যে সারাদিন থাকবো, প্রচণ্ড গরম থাকবে আজকে। আর বৃষ্টি আসলে তো খুব ভালো, বৃষ্টি আসলে তো এখনও কোনো লক্ষণ দেখছি না, যাই হোক আর তোমাদেরকে দেখো আমার আজকের ব্লগটা। এরপর ও ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে এক কাপ চা বানিয়ে দিলাম, আর ও চা খেয়ে দোকানে গেল, তারপর আমি রান্না হয়ে আসলাম, কারণ ব্রেকফাস্টের প্রিপারেশান চলছে তখন। এদিকে দেখো ওর জন্য একটু পাস্তা বানিয়ে নিলাম আলু আর ডিম দিয়ে, অল্প করেই বানিয়েছি যেহেতু আমি খাবো না, শুধু ও একা খাবে ওই জন্য। সত্যি কথা বলতে পাস্তার চেয়ে আমার চাউমিনটা বেশি ভালো লাগে খেতে, কিন্তু এখন তো সব কিছুই বন্ধ করে দিয়েছি। এদিকে দেখো রেডি করেও নিয়েছি ওর জন্য, আর আমি খাবো ছোলা মাখা, ছোলা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু শশা দিয়ে নিয়েছি, ওতে একটু বিটন ছড়িয়ে দিয়েছি। এরপর ওরটা ওকে দিয়ে দিলাম, ও দোকান থেকে চলে গেছিলো, ফোন করেছিলাম ওকে, আর ও খেতে বসে পড়লো, আর আমিও গেলাম ঘরের মধ্যে। আর যখন যেন খেতে বসেছে ঠিক সেই মুহূর্তে কারেন্ট চলে গেছিলো, এতটা পরিমাণে রাগ উঠছিলো কী বলি আর। এইভাবেই সকালের ব্রেকফাস্টটা আমরা করে নিলাম দুজনে একসাথেই। খাওয়া দাওয়া শেষ করে ও চলে গেল দোকানে, আর আমি বসলাম সবজি কাটতে, কারণ সবজি কেটে ধুয়ে রেডি করে রাখলে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, আর সব রেডি থাকলে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে, আমার তো তাই মনে হয়, তোমাদের কেমন মনে হয় জানিও। বন্ধুরা সব কিছু রেডি করে নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি, চলো একবার তোমাদের দেখিয়ে নিই। আর রান্না হতে না হতেই ও বাড়ি চলে এসেছিল, আর আমাদের ঘড়িটা না কয়েকদিন থেকে নষ্ট হয়ে পড়ে আছে, নষ্ট বলতে ব্যাটারি ছিল না, তাই ও ব্যাটারি নিয়ে এসে লাগাতে বসেছে ব্যাটারি এখানে। তারপর ব্যাটারি লাগিয়েও নিল ঘড়ির, আর ওর নাকি একটু করতে প্রচণ্ড গরম লেগে গেছে, ও বললো যে একটু লস্যি খাবে, ঘরে একটু দইও ছিল, বললাম যে বানিয়ে নাও, পরে মিক্সি চালের মধ্যে ঢেলে দেখো বানাচ্ছে। লস্যির মধ্যে কিন্তু আম দিলে বেশ ভালো লাগে, আম লস্যি আমার ভালোই লাগে খেতে, কিন্তু আম যেহেতু ছিল না তাই এমনিই বানিয়ে নিলাম, মানে ওই নিল, আর দেখো নিজে বানিয়ে নিজেই খাচ্ছে, বলছে দারুণ বানিয়েছি, এরপর আমিও দেখো খেয়ে নিলাম। বন্ধুরা আমার রান্নাবাটা কমপ্লিট, চলো তোমাদের একবার দেখিয়ে নিই, আর এরপরে আর একবার স্নান করে কিছু কাপড় আছে ওগুলো ধুয়ে দিব, তার আগে তোমাদের একবার দেখিয়ে নিই। এখানে করেছি মসুর ডাল, আর সাথে দিয়েছি আলু সেদ্ধ, আর এখানে করেছি আলু পটল ভাজা, এই ভাজাটা দারুণ হয় খেতে, ছোটো ছোটো করে কেটে নিলে। আর এখানে করেছি সয়াবিন মশলা দিয়ে, মানে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে করেছি, এই হচ্ছে আজকের আমার রান্নাবান্না। সব কাজকর্ম কমপ্লিট করে দেখো ও বাড়ি চলে এসেছিল, আর ও স্নান করার পর খেতে বসে পড়েছি, আর আজকে একটু দেরি করে খেয়েছিলাম, কারণ যেহেতু লস্যি খেয়ে পেটটা পুরো ভর্তি ছিল তাই একটু দেরি করেই খেতে বসেছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে এক কাপ চা নিয়ে বসলাম, ভেবেছিলাম এক জায়গায় যাবো আজকে, কিন্তু সে জায়গায় যাওয়া আজকেও হলো না, মানে আমি যেদিন প্ল্যান করি সেদিন আর যাওয়া হয় না, আমি যেদিন বুক করে যাই সেদিনই আমার যাওয়া হয়। আমার সাথে কে কে একমত আছে অবশ্যই আমাকে জানিও, অনেকেই হয়তো এরকম হয়, যাই হোক আমার তো খুবই হয়। আর চাটা এখন খাবো, আর আজকে দুপুরবেলা না একটুটাও ঘুমোতে পারিনি, ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু এতটা পরিমাণে গরম, যেমন গরম সেমন কারেন্টও ছিল না আজকে, কী অবস্থা, যাই হোক এখন চাটা খেয়ে নিই। এরপর আমি তো চা খেয়ে নিয়েছিলাম, বুনুরা আসলো বাড়িতে, তারপর বুনুদের একটু দুধ চাই বানিয়ে দিয়েছিলাম, মানে ওদের একটু আমুল দুধের চা বানিয়ে দিয়েছিলাম বুনু মামিদের। বন্ধুরা তোমার তো দেখলেই মামিরা এসেছিলো, মামি বুনু ভাই ওরা সবাই এসেছিলো, ভেবেছিলাম আমি যাবো কিন্তু ওরা আসলো, তাই রাজ্যে গেলাম না, অন্যদিন যাবো, ও যেহেতু কয়েকদিন থাকবে ওই জন্য, আর ওরা হয়তো আর একটু থাকতো, কিন্তু ভীষণ আকাশটা ভীষণই খারাপ করেছে, এতটা পরিমাণে হাওয়া উঠেছে কী বলি, আকাশটাও খুব মেঘলা করে আছে, তাই ওরা চলে গেল বাড়িতে, আর এখন একটু বসে বসে রেস্ট নিই। এরপর গেলাম রান্নাঘরে রুটি বানাতে, আর সত্যি কথা বলতে রোস্তিরে দুটো করে রুটি বানাতে আমার একদম ভালো লাগছে না, যাই হোক খেতেও বসে পড়েছি, সাথে একটু শশাও নিয়ে নিয়েছি, আর ও তো ভাতই খাবে। আর আজকের ব্লগটা আমি খেতে খেতে এন্ড করছি, কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে কালকে, রান্নাটা পুরো ভালো হয়ে যাবে, যতক্ষণের জন্য গুড নাইট টাটা।